আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ওয়েলকাম টু লোপাস ওয়ার্ল্ড আমি নাসরিন লোপা আর আমার আজকের এই পর্বে আমি দেখাবো এই মিকি মাউস মিনি মাউজের এই হেডটি এইটা আমি তৈরি করেছি দেড় বছর থেকে তিন বছরের বাচ্চার জন্য আপনারা এইটি দেড় বছর থেকে তিন বছরের বাচ্চার জন্য করতে পারেন আর যদি চান যে এটার বড় আরও বড় কিভাবে করতে হয় চার থেকে পাঁচ বছরের কিভাবে করতে হয় আপনারা আমার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এটার ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে করে দেখাবো আর সবার কাছে রিকোয়েস্ট আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমাকে সাপোর্ট করে আমাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে এই পর্যন্ত নিয়ে এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন এই পর্যন্ত নিয়ে না আসতেন তাহলে আমি হয়তো বা ঝরে পড়ে যেতাম এই পর্যন্ত আসতে পারতাম না আজকে আপনাদের ভালোবাসায় আমি এই পর্যন্ত এসেছি দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য করে দেখাতে পারি আমি যেন সুস্থ থাকি আল্লাহ যেন আমাকে ভালো রাখে আর আমি যেন আপনাদের সকলের সকল ধরনের রিকোয়েস্ট রাখতে পারি যেহেতু আমার ছোট্ট বেবি আছে আমি চাইলেই বড় বড় ভিডিওগুলো তৈরি করতে পারছি না সহজেই সেই জন্য আমি ছোট ছোট করে ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করি আজকের এই পর্বটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমি যেই এই প্যাটার্নটা দেখিয়েছি এইটা আপনারা নর্মালি অন্য ডিজাইনও যদি করেন এই এইটা যদি না করেন অন্য ডিজাইন যদি করেন তাহলে এই প্যাটার্নে এই বেসটাতে আপনারা তৈরি করতে পারবেন আড়াই থেকে তিন বছর পর্যন্ত বাচ্চাদের জন্য এটা দেড় থেকে তিন বছর পর্যন্ত বাচ্চাদের জন্য আপনারা তৈরি করতে পারবেন ওয়ান অ্যান্ড হাফ থেকে থ্রি ইয়ার্স পর্যন্ত বেবির জন্য আপনারা এটা তৈরি করতে পারবেন চলুন তবে কাজে চলে যাই জন্য আমি এখানে এই সেঠিয়া উলটা নিয়েছি এটা বাংলাদেশি শেঠিয়াউল এটা একটু মোটা হয় এই যে দেখুন এটা একটু মোটা এই জন্য আমি নিয়েছি ফোর এম এম হুক প্রথমেই আমি একটি নোট দিয়ে নেব নোট দিয়ে নিচ্ছি নোট দিয়ে আমি এখানে চিন করব পাঁচটি এক দুই তিন চার পাঁচ ফাইভ চেইন করেছি এখন ফার্স্টে যে চেইনটা করেছি এই চেইনের আমি এটা জয়েন করে দিব একটা সার্কেল তৈরি করার জন্য এই যে দেখুন এখন আবার তিনটি চেন করে নিব এক দুই তিন তিনটি চেন করে এই যে একটা সার্কেল তৈরি করেছি দেখুন এই সার্কেলটার ভিতরে আমি এগারোটি ডাবল কোরশিট করব এগারোটি ডাবল কোরশিট করব আর এই যে তিনটি চেইন করেছি এই তিনটি চেইন সমান আমার টোটাল বারোটি ডাবল কোরশিট হবে এইখানে এইখানে আমার টুয়েলভ ডাবল কোরশিট হবে এই সার্কেলটার ভিতরে ঠিক আছে এখন আমি একটা দুইটা তিনটা এই তিনটা ডাবল কোরশিট তারপরে বাকি ডাবল কোরশিটগুলো করে ফিরে আসছি বারোটি ডাবল কোরশিট করার পর এখন আমি যে তিনটি চেইন করেছিলাম এখানে এই চেইনের মাথায় আমি এটা জয়েন করে দেব এখন এখানে আমার বারোটি ডাবল কোরশিট আছে এই তিনটি চেইন সহ এখন আমি প্রতিটি ঘরে দুইটি ডাবল কোরশিট করব। এখানে আমার টোটাল চব্বিশটি ডাবল কোরশিট হবে টোয়েন্টি ফোর ডাবল কোরশিট এখন হবে ঠিক আছে এক দুই তিন থ্রি চেইন সেম স্পেসে আমি আরও একটি ডাবল কোরশিট করব এখন এখানে আমার টোটাল দুইটা হয়েছে নেক্সট টু ডাবল কোরশিট ইন ওয়ান চেইন টু ডাবল কোরশিট নেক্সট স্টেজ টু ডাবল কোরশিট প্রতিটা স্টিচে আমি দুইটি করে ডাবল ক্রোশিট করব। এখানে টোয়েন্টি ফোর ডাবল ক্রোশিট আমার হবে চব্বিশটি ডাবল ক্রোশিট হবে বারোটি ডাবল কোরশিটে এখানে আমার বারোটি ডাবল ক্রোশিট আছে এখন আমার চব্বিশটি করতে হবে প্রতিটাতে আমার দুইটা করে ডাবল ক্রোশিট করতে হবে ফিরে আসছি পুরোটা সার্কেল করার পর চব্বিশটা ডাবল কোর্শিট করার পর এখন যে তিনটি চেইন আছে এই তিন নম্বর চেইনে আমি আবার সেইমভাবে এখানে জয়েন করে দেব জয়েন করে দিলাম এখন দেখুন আমি আবার তিনটি চেইন করে নিচ্ছি এক দুই তিন থ্রি চেইন সেম সেম স্পেসে এই একই জায়গার মধ্যে আমি আরও একটি ডাবল কুরশিট করব এরপর নেক্সট স্টিচে আমি একটি ডাবল কুরশিট করব দুইটি ডাবল কুরশিট একটি ডাবল কোরশিট তারপরের ঘরে আমি আবার দুইটি ডাবল কোরশিট করব খেয়াল করুন এখানে আমি করেছি প্রথমে বারোটি ডাবল কোরশিট তারপরে করেছি আমি প্রতি ঘরে দুইটি করে চব্বিশটি ডাবল কোরশিট এখন আমি এটাতে করেছি দুইটি ডাবল কোরশিট একটি ডাবল কোরশিট দুইটি ডাবল কোরশিট একটি ডাবল কোরশিট ওয়ান ডাবল কোরশিট টু ডাবল কোরশিট ওয়ান ডাবল কোরশিট টু ডাবল কোরশিট ওয়ান ডাবল কোরশিট এভাবে আমার এখানে হবে টোটাল এখানে বারোটা এখানে চব্বিশটা এখানে হবে ছত্রিশটা ডাবল কোরশিট ঠিক আছে এখানে আমার আছে টুয়েলভ টোয়েন্টি ফোর থার্টি সিক্স ডাবল কোরশিট থার্ড রোতে ঠিক আছে তিন নম্বর লাইনে আমার থার্টি সিক্স ডাবল কোরশিট হবে এই রাউন্ডটা করার পর আমি আবার ভাবে এখানে তিনটি চেইন করেছি তিন নাম্বার চেইনের মধ্যে জয়েন করে দেব ঠিক আছে তিন নাম্বার চেইনে জয়েন করে আবার তিনটি চেইন করে নিচ্ছি থ্রি চেইন করার পর এখন এখানে আমরা করেছিলাম টু ওয়ান টু ওয়ান এভাবে একটি দুইটি একটি দুইটি এখন করব আমরা এখন তিনটি চেন করার পর সেম ঘরে আমি আরও একটি করছি এই হলো আমার একটি ঘরে দুইটি নেক্সট ডে আমি করবো এখানে একটি তারপরে করবো আমি আরও একটি ওয়ান ডাবল কোরশিট ওয়ান ডাবল কোরশিট তারপর টু ডাবল কোরশিট

একটি দুটি একই ঘরে দুটি দেখুন এখানে করেছিলাম দুটি তারপরে একটি তারপরে দুটি একই ঘরে দুটি তারপরে একটি তারপরে দুটি এখানে আমি করব দুটি তারপরে একটি ঘরে একটি তারপরের ঘরে একটি তারপরের ঘরে একসাথে দুইটি একটি একটি দুইটি ঠিক আছে এভাবে আমি পুরো সার্কেলটা করে নিব এখন এই লাইনটা শেষ করে আমি একইভাবে এখানে জয়েন করে দেব তিনটা চেইন করে নেব এখন দেখুন আমি আবার বলে দিচ্ছি এখানে কি করেছি আমি প্রথমে করেছি বারোটা ডাবল কোরশিট টুয়েলভ ডাবল কোরশিট তারপরে করেছি চব্বিশটা ডাবল কোরশিট টোয়েন্টি ফোর ডাবল কোরশিট তারপরে করেছি থার্টি সিক্স ডাবল কোরশিট ছত্রিশটা ডাবল কোরশিট করেছি আমি এই তিন নম্বর লাইনে কী করেছি আমি একই ঘরে দুইটি ডাবল কোরশিট তারপর ঘরে একটি ডাবল কোরশিট একই ঘরে দুইটি ডাবল কোরশিট তারপরের ঘরে একটি ডাবল কোরশিট তারপরের ঘরে এক একই ঘরে একটা ঘরের মধ্যে আমি দুইটা করেছি তারপরে চার নাম্বার লাইনে আমি করেছি একই ঘরে দুইটা ডাবল কোরশিট তারপরের ঘরে একটা করেছি তারপরের ঘরে একটা করেছি তারপর একই ঘরে দুইটা ডাবল কো করেছি ওয়ান ডাবল কোরশিট নেক্সট ওয়ান ডাবল কোরশিট তারপর টু টুগেদার ওয়ান ডাবল কোরশিট ওয়ান ডাবল কোরশিট টু টুগেদার এইভাবে পুরো সার্কেলটা আমি কমপ্লিট করেছি এখন নেক্সট রোতে যাব আমরা পাঁচ নম্বর লাইনে তিনটি চেন সমান একটি ডাবল কোরশিট পরবর্তী ঘরে আমি করব একটি ডাবল তার তারপরের ঘরে আমি একটি ডাবল কোরশিট করব তারপরের ঘরে আমি করব একই একটা ঘরের মধ্যেই একই ঘরে দুইটা ডাবল কোরশিট একটি দুটি থ্রি ইকুয়াল টু ওয়ান ডাবল কোরশিট নেক্সট ওয়ান ডাবল কোরশিট নেক্সট ওয়ান ডাবল কোরশিট নেক্সট টু টুগেদার ওয়ান ডাবল কোরশিট ওয়ান ডাবল কোরশিট

একই সাথে একটা ঘরে দুইটা তিনটি ঘরে তিনটি ডাবল কোরশিট তারপর একটি ঘরে একটি ঘরে দুইটি ডাবল কোরশিট ওয়ান ডাবল কোরশিট ওয়ান ডাবল কোরশিট ওয়ান ডাবল কোরশিট টু টুগেদার ঠিক আছে এখন আমি পুরো লাইনটা কমপ্লিট করে আসছি জয়েন করে দিচ্ছি এখন আবার তিনটি চেন করে নিব তিনটি চেন করে পরবর্তী এই তিনটি চেন সমান একটি ডাবল ক্রশিট তারপরে চোদ্দোটি ঘরে আমি ডাবল ক্রশিট করব একটি এখানে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি এগারো বারো তেরো চোদ্দ চোদ্দোটি ঘরে আমি এখানে চোদ্দোটি ডাবল কোরশিট করেছি ফোরটিন ডাবল কোরশিট ফিফটিন ডাবল কোরশিটে পনেরো নম্বর ডাবল কোরশিটে আমি এটাকে ইনক্রিজ করব বড়ো করব ঠিক আছে এই জন্য আমি এখানে একই ঘরে দুইটি ডাবল কোরশিট নিয়েছি নেক্সট আবার এই রকম চোদ্দোটি ডাবল কোরশিট করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো নম্বর ঘরে আবার আমি ইনক্রিজ করবো ফিফটিন নাম্বারে আমি আবার ইনক্রিজ করব ঘর বড় করবো এই জন্য সেম ঘরে টু ডাবল কোরশিট ওয়ান ডাবল কোরশিট ইন নেক্সট ফোরটিন ডাবল কোরশিট নেক্সট ডাবল কোরশিটে আমি করবো সেম স্টিচে টু ডাবল কোরশিট পুরোটা করে ফিরে আসছি জয়েন করে দিব তিনটা চেন নেক্সট ঘরে আমি আর কোনো ইনক্রিজ করবো না প্রতিটি ডাবল কোরশিটে একটি করে ডাবল কোরশিট করে যাবো

ডাবল ক্রোশিট করব প্রতিটা ঘরে আমি একটি করে ডাবল ক্রোশিট করব জয়েন করে দিব জয়েন করার পর আমি এখানে তিনটি চেইন করে নিব তিনটি চেইন করে এইখানটাতে আমি যেভাবে ডাবল ক্রোশিট করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আট নাম্বার লাইনেও আমি ঠিক একইভাবে প্রতিটি ঘরে একটি করে ডাবল গোডশিট করব আর এই আট নম্বর লাইনটি পর্যন্ত মানে এই পর্যন্ত আমি কালো রঙের সুতাটা ব্যবহার করব এই কালো সুতাটা দিয়ে আমি আর একটি ঘর করব। আর একটি ঘরে আমি লাস্ট ব্ল্যাক কালার ইয়ার্নটা দিয়ে আমি লাস্ট রোটা করব আট নম্বর রোটা প্রতিটি ঘরে একটি করে ডাবল কোরশিট এইখানে আমি কোনো ইনক্রিজ করছি না সেমভাবে প্রতিটি ঘরে প্রতি প্রতিটি স্টিচে একটি করে ডাবল কোরশিট হবে আর এটাই হবে আমার কালো রঙের সুতাটা দিয়ে লাস্ট লাইন তারপরে এই যে এই ঘরটাতে যেইভাবে আমি করেছি ঠিক সেমভাবে এইটাতেও আমি এই এই লাইনটাতেও প্রতি ঘর একটি করে ডাবল কোরশিট করব তারপর আমি এই যে লাল রঙের সুতাটি এখানে অ্যাড করব আমি এই লাল রঙের সুতাটা দিয়ে আরও চারটি ঘর করব আর এই কালো সুতাটি দিয়ে আমি আরেকটি ঘর করব। একটি ঘর করার পর তারপরে আমি কালো রঙের সুতাটা দিয়ে আর করছি না এই লাল রঙের সুতাটি অ্যাড করে দেখাচ্ছি আপনাদের আমি কিভাবে এই লাইনটি করার পর আমি দেখাচ্ছি লাইনটি কমপ্লিট করে আমি এখন এখানে জয়েন করে দিব তিনটি চেন করেছিলাম যে সেই চেইনে মাথায় আমি জয়েন করে এখন এই লাল সুতাটি অ্যাড করব রেড কালার সুতাটি অ্যাড করার জন্য প্রথমেই আমি একটি নট করে নিচ্ছি নট করে তারপর দেখুন আমি কিন্তু এখান থেকে হুকটা জয়েন করে হুকটা কিন্তু বের করিনি এইখানটাতে এখন আমি এই লাল সুতাটি জয়েন করে দিব তিনটি চেইন করে নিব এক দুই তিন টাইট করে দিয়েছি এখন এই সুতাটা কাট করে দেব প্রতি ঘরে একটি করে ডাবল কোরশিট নিব কোনো ঘর বড় বা ছোট হবে না প্রতিটা ঘরে একটি করে ডাবল কোরশিট নিয়ে এইভাবে প্রতিটা ঘরে একটি করে ডাবল করব। করবো রকম করে আমি প্রতিটা ঘরে ডাবল ক্রশিট করব রকম করে আরো চারটি লাইন করব। এইভাবে আমি আর আরো চারটি লাইন করব। শুধু ডাবল কোর্শিট করে যাব কোনো ঘর ছোট বা বড় করব না প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশিট করব আমি এইভাবে চারটি লাইন করব চারটি লাইন করে ফিরে আসছি চার নাম্বার লাইনটি শেষ করে আমি এখন জয়েন জয়েন করে করে দিব একটি চেইন করে লাইনটা সিকিউর করে দিতাম না এখন আমি আরেকটা সুতা অ্যাড করব আমি এখানে এই হোয়াইট কালার সুতাটা দিয়ে আরেকটু ডিজাইন করব এই জন্য আমি লাল সুতাটা কাট করলাম না এখন এই সাদা সুতাটা অ্যাড করে যেভাবে কালো সুতার সাথে লাল সুতাটা অ্যাড করেছিলাম ঠিক একইভাবে এখন সাদা সুতাটা এইখানে জয়েন করে দিব দিয়ে তারপর আমি ছোট্ট আর একটু ডিজাইন করব। সে দর্শক কথার মাঝে অনেক ভুল ত্রুটি আছে আশা করি সবাই আমার ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল তো মানুষেরই হয় প্লিজ আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে এখন আমি এই সাদা সুতাটা দিয়ে একটি ঘর বাদ দিয়ে পরবর্তী ঘরে আমি ডাবল গোডশিট করছি একই ঘরে আরও একটি ডাবল কোরশিট করছি তারপর আরও একটি ডাবল কোরশিট করছি তার মানে একটি ঘরে আমি টোটাল তিনটি ডাবল কোরশিট করব তারপর একটি ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে আবার আমি একটি সিঙ্গেল কোরশিট করে দেব দেখুন প্রথমে চেন করেছিলাম চেন করে তারপর তিনটি ডাবল কোরশিট করেছি আমি একই ঘরে তারপর একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে আমি একটি সিঙ্গেল কোরশিট করেছি তারপর আবার একটি ঘর স্কিপ করে আমি নেক্সট ঘরে তিনটি ডাবল কোরশিট করছি স্কিপ ওয়ান নেক্সট স্টিচে আমি তিনটি ডাবল কোরশিট করব এইটা স্কিপ করে পরবর্তী ঘরে আমি তিনটি ডাবল কোরশিট করব তিনটি ডাবল কোরশিট করে তারপর আবার একটি ঘর বাদ দিব বাদ দিয়ে পরবর্তী ঘরে আমি একটি সিঙ্গেল কোরশিট করব তারপর আবার একটি ঘর বাদ দিয়ে এই ঘরটাতে আবার তিনটি ডাবল কোরশিট করব এইখানে আমি আরও একটি ডাবল কোরশিট করছি একটি স্কিপ করে পরবর্তী ঘরে আমি একটি সিঙ্গেল কোরশিট করছি দেখুন আপনারা চাইলে এই ডিজাইনটি স্কিপ করতে পারেন এই ডিজাইনটির বদলে এই লাল রঙের সুতাটি দিয়ে আরও দুইটি লাইন বাড়িয়ে নিতে পারেন অথবা কালো রঙের সুতাটা দিয়ে আবার একটু ডিজাইন করতে পারেন আমি যেহেতু মিকি মাউস মিনি মাউসের হেডগুলো এই রকমই হয় এই জন্য আমি এই ডিজাইনটা করে দেখাচ্ছি আশা করি ভালো লাগবে এখন ডিজাইনটা পুরো হেডটাতে করে আমি এখন এটা জয়েন করে দিব। প্রথমে যে একটি চেইন করেছিলাম সেই চেইনে এখন আমি এটা জয়েন করে দিচ্ছি জয়েন করে একটি চেইন করে তারপর সুতাটা কেটে সুতাটা টান দিলেই এখন এটা টান দিয়ে টাইট করে সিকিউর করে দিয়েছি অনেকেই জিজ্ঞেস করেন যে আপু কিভাবে কাজ শেষ হয়ে গেলে কাজের শেষে কিভাবে গিট দিবো সুতাটা কীভাবে আটকাবো তো আশা করি এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এখন আমি থ্রি পয়েন্ট ফাইভ এম এম হুক দিয়ে এই সুতাটা সুতার ভিতরে ভিতরে দিয়ে নিয়ে আসবে একটু চিকুন সুই নিয়েছি কারণ এটা আনতে সুবিধা হবে এই জন্য আপনারা চাইলে আরও চিকুন সুই দিয়েও এই কাজটা করতে পারেন প্রতিটা সেলাইয়ের ভিতরে সাদা সুতাটার ভিতর দিয়ে আমি এই সাদা সুতাটা এনে তারপর আটকি দিচ্ছি হাইট করে দিচ্ছি এখন বাড়তি অংশটা কেটে দেব নিচের ডিজাইনটা করা আমার শেষ হয়ে গেল এখন আমি টুপির যে উপরের অংশটা আছে উপরের অংশ একটা এয়ার থাকে সে এয়ারটা একটা আমি তৈরি করে রেখেছি আরেকটা এখন তৈরি করে দেখাবো মিকি মাউজের এই কানটি তৈরি করার জন্য প্রথমেই আমি নোট করে নিচ্ছি সরি আমি ম্যাজিক রিং করছি ম্যাজিক রিং কিভাবে করতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন খুব সহজেই আপনারা ম্যাজিক রিং করতে পারবেন আশা করি ভিডিওটি দেখলে আমি ভিডিও লিঙ্কটি দিয়ে দেব তিনটি চেইন করে নিলাম এই রিংয়ের ভিতর থেকে এখন আমি বারোটি ডাবল কোরশিট করব বারোটি ডাবল কোরশিট করে নিচ্ছি পুরো রিংটাতে আমি ডাবল কোরশিট করছি এখন এই নিচের অংশের যে সুতাটা আছে এটা টান দিলে এটা ছোট হয়ে যাবে এটার জন্যই এটাকে ম্যাজিক রিং বলা হয় তো আমি যে প্রথমে চেন করেছি সেই চেনে এখন এটা জয়েন করে দেব জয়েন করে দিচ্ছি জয়েন করে এখন আমি আবার তিনটি চেইন করে নিব চেইন করে এখন টুপির উপরের অংশটা করার সময় প্রথম অংশটা করার সময় যেমন করে প্রতিটা ঘরে বারোটি ডাবল কুরশিট করার পর প্রতিটা ঘরে আমি দুইটি করে ডাবল কুরশিট করেছি একটি ঘরে দুইটি ডাবল কোরশিট ঠিক একইভাবে এইখানেও আমি একটি ঘরে দুটি করে ডাবল কোরশিট নিব প্রতিটি স্টিচে আমি টু টুগেদার করে ডাবল শিট নিচ্ছি টু টুগেদার টু টুগেদার প্রতিটি ঘরে আমি দুইটি ডাবল শিট নিচ্ছি এইভাবে পুরোটা কমপ্লিট করব তো পুরোটা ঘর কমপ্লিট করে এখন আমি এটা জয়েন করে দিব জয়েন করে একটা চেইন করে তারপর সুতাটা কেটে দিব হয়ে গেল আমার দুই নাম্বার এয়ারটি দুইটি কান আমি তৈরি করে ফেলেছি দেখুন এইভাবে দুইটি কান দুই পাশে জয়েন করে দিব এখন এই মিকির উপরে একটি ব্যান্ড থাকে সেই ব্যান্ডটি এখন আমি তৈরি করে দেখাবো একটা রেড কালারের ব্যান্ড আমি এখন তৈরি করে দেখাচ্ছি কমপ্লিট আমার এয়ার দুইটা কমপ্লিট কান দুইটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি দেখাবো যে এইখানে মিকির যে একটা ব্যান্ডের মতো থাকে সে ব্যান্ডটা এখন আমি এই রেড কালার সুতাটা দিয়ে ব্যানটা করবো প্রথমেই আমি নট করে নিচ্ছি নট করে চেন করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমি এখানে নয়টা চেন করেছি আপনারা যতটুকু চওড়া বা যতটুকু লম্বা চান এই অনুযায়ী ঘরগুলো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন এখন আমি প্রত্যেকটা ডাবল চেইনের মধ্যে এক একটা করে ডাবল ক্রোশিট করব প্রতিটা চেইনে একটি করে ডাবল কোডশিট আবার তিনটি চেন করে নেব ওয়ান টু থ্রি পুরো কাজটাকে উল্টিয়ে আবার প্রতিটা ঘরে আমি একটি করে ডাবল কোরশিট করব তারপর আবার তিনটি চেইন করব। কাজটা ঘুরিয়ে প্রতি ঘরে আবার একটি করে ডাবল কোর্শিক করব এইভাবে আমি আরও কয়েকটি লাইন করব যতটুকু আমি ব্যান্ডটা চাই লম্বায় অতটুকু আমি করে ফিরে আসছি এখানে আমি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা লাইন করেছি সিক্স লাইন এখন আমি এটাকে চেইন করে লক করে কাট করে দেব সিকিউর করে দিলাম এখন এইটাকে এই যে এক দুই তিন এক দুই তিন এই মিডেলে আমি এভাবে ধরে এখানে ধরে আপনারা চাইলে এখানে ডাবল কোর্সি দিয়েও একটি ডিজাইন করতে পারেন আমি যে এভাবে এটাকে পেঁচিয়ে

এয়ার করানোর সময়ও দেখিয়েছি কীভাবে সুতাগুলো অ্যাড করতে হয় আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এইভাবে উল্টো পাশে সাইডে প্রতিটা কাজের ভিতরে ভিতরে নিয়ে এটাকে হাইট করে সুতাটা কাট করে দিবেন তো হয়ে গেল আমার ব্যান্ডটা তৈরি করা এখন আমি এটাকে সাজাবো এখানে কান দুইটি লাগাবো তারপরে ব্যানটা লাগাবো আর এই যে বাটনগুলো আমার দরকার লাগবে এই বাটনগুলো প্রয়োজন হবে আমার এই বাটনগুলো আমি এইখানে এইভাবে জয়েন করে দেব একটা নিরেল দিয়ে এখন আমি এগুলোকে আটকাব বাটনগুলো আমি এখানে সুই সুতার সাহায্যে লাগিয়ে নিয়েছি যদিও বাটন লাগাতে আপনারা সবাই পারেন বাটন লাগানোর বা বুতাম লাগানোর জন্য দেখানোর কিছু নেই তারপরে আমি ভিডিও সৌন্দর্যের জন্য আপনাদের করে দেখাচ্ছি যাতে কোনো কমপ্লেন না থাকে যে এই কাজটা কিভাবে করলেন এটা তো দেখালেন না আমি এই বুতামগুলো এইভাবে সুই সুতা দিয়ে এক একটা বুতাম আমি এখানে লাগিয়ে নিয়েছি প্রতিটা বুতাম আমি সুই সুতার সাহায্যে লাগিয়ে নিয়েছি এইভাবে করে বুতামগুলো এখানে অ্যাড করেছি বাটনগুলো আর দেখুন এই রকম করে আমি একটা কান কিন্তু লাগিয়ে নিয়েছি আর আরেকটা কান আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি এটা এখানে জয়েন করেছি প্রথমেই এই অংশটাতে আমি শুই সুতার সাহায্যে সেলাই করে আটকে নিচ্ছি তারপর আমি এইখানে এক দুই দুই নাম্বার লাইনের এই যে দেখুন জুম করে একটু দেখিয়ে দিচ্ছি দুই নাম্বার লাইনের এই মাথাটা থেকে আমি শুরু করেছি তো এইটাও ঠিক একইভাবে আমি দূরত্ব যতটুকু আমি এটাতে রেখেছি এটাতে অতটুকু রাখলে মাঝখানের গ্যাপটা সমান হবে এই জন্য আমি সমান জায়গায় রেখে এখন শুয়ে আর সুতা দিয়ে এটা আটকে দিব এটা আসলে সুই সুতার কাজ আসলে দেখানোর কিছু নেই এটা আপনারা যারা কাটার কাজ জানেন বা হাতের কাজ জানেন মোটামুটি সবাই জানেন কিভাবে সুই সুতার এগুলো লাগাতে হবে তারপরেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা আমার ভিডিওটা সুন্দরভাবে বুঝতে পারেন যদিও ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে অনেক বড় হয়ে গিয়েছে তারপরেও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি একদম ছোট্ট ছোট্ট ব্যাপারগুলিও দেখানোর চেষ্টা করেছি বোঝানোর চেষ্টা করেছি খুব সহজভাবে আশা করি আপনাদের উপকারে আসবে আর আমার কথার মাঝে হয়তো অনেক ভুল ছিল আমি একেবারে ভয়েস ওভার করতে পারিনি এক একবার এক একটা ভয়েস ওভার করেছি এই জন্য বা একটু ভুল ত্রুটি হতে পারে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একবারে কোনো কাজ কমপ্লিট করে শেষ করতে পারি না এখন ছোটো বেবিটার জন্য দোয়া করবেন যাতে আমার বেবিটা ভালো থাকে সুস্থ থাকে আমি আপনাদেরকে অনেক অনেক কাজ করে দেখাতে পারি এই যে দেখুন আমি এটা এখন ভালো করে লাগিয়ে নিব আর এই হেয়ার ব্যান্ডটা এখন আমি এটার এক সাইডে লাগাব আপনারা চাইলে মাঝখানেও লাগাতে পারেন এ পাশেও লাগাতে পারেন আমি এখন এটা এই সাইডে এই যে দেখুন এটা আপনাদের উপরে আপনাদের টেকনিকের উপর ডিপেন্ড করে আপনারা কোথায় লাগাবেন কিভাবে লাগাবেন এটা আসলে খুবই সহজ কাজ খুব সহজেই এটা সুতা দিয়ে আটকে দেওয়া যায় আটকানো যায় এখন এটা এই সুই সুতার সাহায্যে আমি আটকে দিব এই তো হয়ে গেল আমার মিকি মাউজ মিনি মাউজের এই হেডটি এই টুপিটি আমি তৈরি করেছি আপনার দেড় থেকে তিন বছরের বাচ্চার জন্য আপনারা চাইলে এই সাইজটা মেনটেন করে একই ডিজাইনে আরও যদি বড় করতে চান বা আপনাদের বড় করে দেখানোর প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আশা করি এই কাজটি আপনাদের খুব ভালো লেগেছে আর আমি এটা করেছি কত ইঞ্চি আর কত কত ইঞ্চি হলো পাশে সাইডে আর কত ইঞ্চি লম্বাই হয়ে আমি দেখাচ্ছি এটা পাশে আছে সাড়ে আট ইঞ্চি বাইশ সেন্টিমিটার আর হল মতো আছে আপনারা সাড়ে সাতও করতে পারেন চাইলে নর্মালি দুই থেকে তিন বছরের বাচ্চার জন্য টুপিগুলো সাড়ে আট ইঞ্চি হয় পাশে আর লম্বাই হয় সাড়ে সাত তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম